আসসালামু আলাইকুম। 26 রমজান অফিস থেকে এসেছি, আগেই নামাজ পড়ে তারপর আপা স্কুলের কাজ সেরে এসে ইফতারি তৈরি করতেছে। দেখুন আজকের ইফতারির জন্য ডিম দিয়ে পরোটা, মানে ডিম পরোটা মোগলাই পরোটা তৈরি করতেছে আমাদের আপা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে বলে না, মেঘনা চাইতে বৃষ্টি, এই গরমের ভিতরে চুলার তাপে কষ্ট করে তৈরি করে বানিয়ে খাওয়াচ্ছে। অসংখ্য ধন্যবাদ পূজা থেকে দোয়া করি তার জন্য। ডিম আলু দিয়ে দেখুন অনেক সুন্দর তৈরি করছে। পরে এটা পিস পিস করে কাটা হবে, আগে ভাজা হোক তারপরে আমরা কাটবো। তো এই যে দেখুন সুন্দর করে হাতে তৈরি করে নিচ্ছে। ভাজা পর্বে এসে আমি দেখাইলাম বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝবেন যে কিভাবে দেওয়া হয়েছে। এটা আর একটা এখানে কাঁচা রেখে দিয়েছে, ওই জন্য চমৎকার করে এখানে ভেজে রাখতে এটা দিয়েছে তিন কোনা করে, মানে পকেট পরোটা বলে। সুন্দর একটা নাম দিয়েছে পকেট পরোটা, না আসলে চমৎকার হয়েছে কিন্তু। দেখেন আবার একটু ওটা কি নীল দিয়েছে, মরিচ, আলু ভর্তা, আলু ভর্তা করে, মানে আলু ভর্তা করে তারপর ভিতরে দিয়ে দিয়ে দিয়েছে। এই যে সুন্দর পকেট পরোটা, তার জন্য আলাদা একটা প্লেট নেওয়া হইল। হ্যাঁ সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। এটা পরোটার বেলে তার উপরে আলু, সিদ্ধ আলু, মরিচ দিয়ে পেঁয়াজ ভর্তা করে নিয়েছো, ঠিক না? আচ্ছা, এরপরে পরোটা উপরে দিচ্ছে সাজিয়ে। এই এই যে তাহলে দেখুন, এই যে দেখুন সুন্দর একটা ডিমের কুসুম রয়ে গেছিলো, তো এটা এখন দিয়ে দিচ্ছে। কী দিল দেখলে দেখতেই পেলেন, পরোটা মতন ভেজে নিল। তো এরকমের করে আর কি এগুলো সব করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের আজকের ইফতারি রাত তো হলো 27-এর রাত, আজকে 26-এ রমজানের ইফতারির আয়োজন করতেছি আমরা। তো মুসলমানদের রমজান মাসের সবচেয়ে বড় ইবাদত বন্দেগীর রাত হলো আজকে ইফতারির পরে, যে মাগরিবের পরে এশায় যে তারাবি হবে। আজকে বাংলাদেশের সমস্ত মুসলিম মোমেন মোমেনারা সারা রাত্র জেগে তারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পাওয়ার জন্য তারা সারা রাত্র ইবাদত বন্দেগি করবে। এই আর কি আমরাও সবাই করব। আসলে মূলত কিন্তু না, শবে বরাত বলতে যে সূরা কোরআনে বর্ণিত হয়েছে সেটা এই কদরের রাত হিসেবে, পড়লে খারাপ নয়, পড়লে খারাপ নয়, কিন্তু ওই রাতটা সবাই জাগে। হ্যাঁ, নফল এই রাতে জাগা উচিত। সেটাই, নফল ইবাদত করলে তুমি সওয়াব পাবা, ঠিক আছে, ফালানো যাবে না, ফালানো যাবে না। তবে আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ যে কদর বলতে যে কথা প্রকাশ করেছেন কোরআনে, রসুল যেগুলো হাদিসে বলে গেছেন, সেটা হলো এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই 27, 27, 29, 21 এবং 23, 25, এই 5 রজনীর যে কোনো 1 রজনী অবতীর্ণ হবে, এইটাকে হলো অরিজিনাল কদর বলা হয়। আর শবে বরাত যেটা, এটা ভিন্ন জিনিস। আমরা এই পাকের ঘরে রাজকের ইফতারির এই আয়োজন থেকে এখন বিদায় নিয়ে নেব। বাঙ্গি টক দই রোয়াব চা দিয়ে সরবত হবে, লবণ দিতে হবে না, ঠান্ডা পানি ফ্রিজে সুন্দর কালার, আরে কালার কি দেখেন, সেরকমের কালার আছে না, চমৎকার চমৎকার সরবত হয়েছে আজকে। সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং এই সিদ্ধান্ত দিয়ে কার্যকরী করা হবে।
আমিন। পরিপূর্ণ রোজার যাবতীয় নিয়ম পালন করে নিয়ম কানুন গুলো পালন করেছি। মাহের আমাদান আমাদের কাজ দিয়ে যায়। মাহের আমাদান এসেছিল মাফেরাতের সওগাত নিয়ে, এসেছিল রহমতের পায়গাম নিয়ে, আর শেষ মুহূর্তের ডাক দিয়ে যায়। তোমরা কে জান্নাতি হতে চাও আল্লাহর কাছে হাত পেতে মারাজাত করো। আমিন। আজকের এই মুহূর্তে যারা আমরা দোয়ায় শরীর হয়েছি আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদের কৃতজ্ঞতা হিসেবে কবুল করে দেন। আমিন। আল্লাহর সামনে আল্লাহ হাজার বছর ইবাদতের চেয়ে যে রাত্রির মূল্য অনেক বেশি, এই রাতের ইবাদতের দাম অনেক বেশি। আল্লাহ আমাদের বাড়ি করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ তাদের তাকে মাফ করে দেন। আমিন। আল্লাহ চা তৈরি, গরম চা, গরমা গরম চাও চলে এসেছে। তো মাশাল্লাহ আজকের ইফতারির আয়োজন করে আমরা এখন সামনে নিয়ে বসেছি। এই যে পরোটা, হ্যাঁ বলেছিলাম যে আমরা পরোটা পিস করে নেব। এখন সেই পরোটা ডিম আলু দিয়ে পরোটা তৈরি করা হয়েছিল, পিস করে নেওয়া হচ্ছে। দেখেন সুন্দরই হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে বলছিলাম পকেট পরোটা তিন কোনা, তারপরে এই যে জুস তৈরি করা হয়েছে, দেখানো হয়েছিল জুস। আমাদের আপা এই যে রেঁধেছে এই পরোটা খাওয়াবো। আমার রুটি আছে, পরোটা আছে, অন্য পরোটা এই যে তেল দিয়ে ভাজা, এটা আমরা খাবো। এই যেখানে দেখেছে গিলা কলিজা এবং মুরগির ডিম, তারপর এখানে আম ডাল, কলা, এই যে সেই পরোটা চা দিয়ে খাওয়া, বড়া পিয়াজু। একটা জিনিস শর্ট দেখা যায়, খেজুর নাই মনে হচ্ছে এখানে আমার, হ্যাঁ খেজুরটা নাই। তো যাই হোক, যে কথা বলছিলাম বন্ধুরা, আজকে সেই 27 কদরের রাত সামনে, রজনী আমাদের সবার সামনে, নাজাতের এই শেষ দশকের সপ্তম রমজানে এসে কদরের রাত শুরু হয়। তো আজকে সারা বিশ্বের মোমেন মোমেনারা রাত জেগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আনা চাবে। তার যে আল্লাহ বলেছিল যে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, তোমরা কে কে আমার কাছে কি চাও, রাত্রে প্রথম আসমানে এসে যায় আর ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয় আর বলে দেখো আমার বান্দারা কে কি চায়, কোথায় কে কি চাচ্ছে, আজ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিব এবং সবাইকে দুহাত ভরে তাদের মনের আশা পূরণ করব। হাজর হজর পর্যন্ত আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবে দুনিয়ায়, আর নিজে প্রথম আসমানে দুই হাত প্রসারিত করে ডাকতে থাকবে এ বান্দারা কে কি চাও। তো সেই রজনী আজকে আমাদের সামনে, 26তম রমজানের ইফতার নিয়ে আমরা সেই দোয়া কায়েম করছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের নামাজ রোজাকে কবুল করো, আমাদের দান খয়রাতকে কবুল করো, আমাদের ইফতারকে কবুল করো, হালাল ইফতার এবং হালাল রুজি করার তৌফিক ইনায়াত করো আল্লাহ। তো দেখাইলাম যে বন্ধুরা আজকে আমাদের ডিম পরোটা, আলু ডিম পরোটা, সঙ্গে আবার পরোটা আছে, পেঁয়াজও আছে, ফল ফ্রুটস আছে। তো এগুলো দিয়ে আজকে আমরা ইফতারি করব। তো সেই ইফতারি সামনে নিয়ে আমরা আজকে 26 রমজানে আজানের অপেক্ষায় বসে আল্লাহর কাছে দোয়া কায়েম করতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে এ ফেরেশতারা দেখো আমার বান্দারা এত কিছু খাবার আয়োজন করে তারা সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না কেন? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার ভয়ে খাচ্ছে না, আল্লাহ তারা আপনার নামে রোজা রেখেছে। তখন সে খুশি হয়ে বলে দেখো বান্দারা আমার কত কষ্ট করে এত খাবার সামনে নিয়ে আমার হুকুমের অপেক্ষায় বসে আছে যে আমার আজানের ধ্বনি আল্লাহু আকবার কখন উচ্চারিত হবে। তখন যাও তাহলে আমি ওদের সব গুণা মাফ করে দিলাম, আমিন। এলাকার আজান শোনা যাচ্ছে, এলাকার আজান শোনা যাচ্ছে। আমরা এখন ইফতারির সামনে হাতে নিয়ে বসে
আজান শুনলাম, বিসমিল্লাহির রহমানুর রহিম, বিদায় নিয়ে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো এই প্রত্যাশা রেখে আমাদের এই জীবনের কথা চ্যানেল থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের কথা চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।